পরিপালং, ষোলপড়ির দৃষ্টিনন্দন ঘাট, সেগুন কাঠে কারুকাজ করা চার কোণায় বড় চারটি পড়ি আর দুই পাশে আরও চারটি করে আটটি ছোট পড়ি। চার পায়ায় থাকা চার পড়ির হাতে রয়েছে চারটি প্রজাপতি। দাম হাঁকা হচ্ছে কোটি টাকা। খাটটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। নিজের মনের আবেগ আর মনের মাধুরী মিশ্রিত খাটটির নকশা তৈরি করেছেন খাগড়াছড়ি গুইমারার ফার্নিচার মিস্ত্রি আবু বকর সিদ্দিক, পরিচিত কাঞ্চন মিস্ত্রি নামে। আর এর উদ্যোক্তা শৌখিন ব্যবসায়ী মোহাম্মদ নুরুন নবী। ২০১৭ সালে খাটটি তৈরির কাজ শুরু করেন কাঞ্চন মিস্ত্রি। চাঞ্চল্য সৃষ্টি করা পরিপালং তৈরিতে প্রায় ১০০ বর্গফুট সেগুন কাঠ লেগেছে। নকশা তৈরি থেকে শুরু করে সবকিছু একাই করেছেন কাঞ্চন মিস্ত্রি, ছিল না তার কোনো সহযোগী। মুসলিম পাড়ার এক ছেলে ও এক মেয়ের জনক ৩৫ বছরের ফার্নিচার মিস্ত্রি কাঞ্চন। দীর্ঘদিনের ঘাম, শ্রম আর ভালোবাসায় ৩ বছর ২ মাস পরিশ্রমের পর খাট তৈরির কাজ শেষ করেন। খাটটি বার্নিশ করতে চারজন শ্রমিকের সময় লেগেছে ১ মাস ১৯ দিন। কাঞ্চন মিস্ত্রির দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পরিপালং খাট তৈরি করা। ইচ্ছা থাকলেও স্বাদ পূরণের সামর্থ্য ছিল না তার। তার স্বপ্ন পূরণে এগিয়ে আসেন শৌখিন ব্যবসায়ী মোহাম্মদ নুরুন নবী। এই জন্য তিনি ৯.৫ লাখ টাকা মজুরি দেন কাঞ্চন মিস্ত্রিকে। বহুদিন আমার একটা কি স্বপ্ন ছিল মনে, আমি এরকম একটা পরিখাট একটা গীতা বানাবো। তারপরে ডাক্তার ভাই আমাকে একটা দিয়ে, আচ্ছা ঠিক আছে আপনি তো আমার কাজগুলো কমপ্লিট করে আপনি একটা এটা বানানো দেবেন। ওই এটুকুতে আমি এটার কাজটা আরম্ভ করছি। আমি আজকাল দিলে আপনার এই ৩ বছর আপনার এই ২ মাস গেছে আমার, আর কথা এটার কোনো ক্যাটালগ নাই আমার। আমি এই যা কিছু করছি আমার আবেগেতে আমি একটা কাজটা করছি। আমি এরকম আরও কিছু জিনিস আবিষ্কার করার আমার, তাই যদি আমাকে সে তৌফিক দেয়। সম্প্রতি পরিপালং খাটের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকে খাটটি দেখতে ভিড় করছেন মোহাম্মদ নুরুন্নবীর বাড়িতে। মানুষের প্রশংসায় ভাসছেন খাটটির উদ্যোক্তা মোহাম্মদ নুরুন্নবী ও নির্মাতা কাঞ্চন মিস্ত্রি। আবার অনেকেই খাটটি কেনার জন্য দর কষাকষি করছেন। ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনলাম, দেখতে আসলে আসলে খাটও অনেক ভালো সুন্দর দেখতে, আসলে একদম মনোমুগ্ধকর খাটটা। এটার দামও অনেক সাইতে স্যার, আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষে ৬৫ লাখ টাকা দেখতেছি মানছে না। আমি দেখে খুব মনোমুগ্ধ লাগছে, এই কাঠটা এরকম কাঠ আমি আর দেখিনি। প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা চাইছে আমার কাছে, আমি প্রায় ৫৬০-৭০ লাখ বলছি, ওনাকে রাজি হয়নি। অনেক সুন্দর এবং আকর্ষণীয়, আমারও খুব পছন্দ হয়েছে এ খাতটি। তো আমারও কেনার একটা ইচ্ছা আছে, আগ্রহ প্রকাশ করছি। তো কর্তৃপক্ষের সাথে আমার দর কষাকষির মাধ্যমে যে আমি ৮০ লক্ষ টাকা পর্যন্ত আমি হাইট দিছি, কিন্তু কর্তৃপক্ষ এটা মানে সে ১ কোটির উপরে দর কষাকষি করছে। খাটটির উদ্যোক্তা মোহাম্মদ নুরুন নবী জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নেওয়ার জন্যই এই খাটটি তৈরি করেন। তার লক্ষ্য ১ কোটি টাকায় বিক্রির। খাট বিক্রির লাভের একটি অংশ আত্মমানবতার সেবায় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান তিনি। ডিজিটাল বাংলাদেশ নতুন নতুন মানুষের অনেক কিছুই আবিষ্কার করে, তাই আমারও উদ্যোগ দেখেছে যে নতুন করে একটি পরিখাট তৈরি করি। এই পরিখাট টোটাল ৮৫ ফুট আপনার ফিওর ৮৫ ফুট সেগুন কাঠ লেগেছে এবং অত্যাধুনিক ডিজাইন এবং কারুকার্যের মাধ্যমে এই খাটটি পরিখাটটি তৈরি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আপনার কাঠগুলো সংগ্রহ করতে হয়েছে। আনুমানিক ৪০ লক্ষ টাকা আমার এখানে খরচ দিয়েছে মেস্তরি, বার্নিশ মেস্তরি সবকিছু মিলে। খাটটি বিক্রি করার পর আপনার লভ্যাংশের একটি অংশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে আত্মমানবতার সেবায় দিতে চাই। ২০১৭ সালে গুইমারার মোহাম্মদ নুরুন্নবীর বাড়িতে এই খাটে কাজ শুরু করেন কাঞ্চন মিস্ত্রি আর শেষ করেন চলতি বছরের ১৬ মার্চ। সময় সংবাদ, খাগড়াছড়ি।